বহুদিন পরে আবার জেবি অর্ডারতে প্রিমিয় গাড়ি পাইছি। আপনারা যারা প্রিমিয় কিনতে চান তাও আবার নিউ শেপ, আজকে জেবি অর্ডার লাইভটা একদম মিস করেন না। পাঁচ ধরনের পাঁচটা গাড়ি আছে আমার সামনে পিছনে। এখানে আছে মাজদা এক্সেলা, আপনারা যারা মাজদা এক্সেলা কিনতে চান আজকে যে মাজদা এক্সেলা আর প্রিমিয় গাড়ি রাখছি সামনে, ভেরিয়েশন আছে, একটার সাথে একটার মিল নাই। এখানে মাজদা এক্সেলা, এখানে প্রিমিয়, ওইখানে প্রাডো, এখানে এলিয়ন, এখানে আপনার ক্রুগার, এই পাশে আছে আনরেজিস্টার্ড টয়োটা ভিটস। পোর্ট থেকে আসছে, মানে পোর্ট থেকে আসার পরে এখনও ওয়াশ পলিশ করা নাই, ময়লা টয়লা সব লাইক অস্থির। এই লাইভে আপনারা প্রিমিয় পাবেন। অনেকদিন অনেকেই বলতেছিলেন যে ভাইয়া একটা প্রিমিয় আনেন, জেবি অটোতে প্রিমিয় পাই না বহুদিন। এটা আপনার সিট পাওয়ার সহ ফুল লোডেড গাড়ি। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আর লাইক দিয়ে দেন আর কমেন্টস করেন কে কোন জায়গা থেকে দেখতেছেন, আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্টস করেন। আমরা জেবি অটোতে আজকে আপনাদের জন্য বেশ কিছু গাড়ি রাখছি, সবগুলো ডিটেলস দিব এবং আমার মনে হয় স্বপ্নপূরণ জেবি অটোতে করতে পারবেন, কারণ এখানে অলওয়েজ আপনাদের জন্য বেস্ট বেস্ট গাড়িগুলো আনা হয় বেস্ট প্রাইসে। আজকে সময় বেশি নিব না, অল্প সময়ের মধ্যে মিনিমাম অন্তত 10টা গাড়ি দেখাবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। অনেকদিন পরে প্রিমিয় পাইলাম ভাই, তাও আবার রেড ওয়াইন কালার। হ্যাঁ, আমার মনে পড়ে যাচ্ছে আমি এই জায়গা থেকেই প্রিমিয়টা নিছিলাম। জি, আপনাদের সকলের প্রিয় হাসান ভাই আমাদের কাছ থেকে ওনার প্রথম গাড়িটা নিয়েছেন এবং স্বপ্নপূরণ করেছেন। আমরা আপনাদের স্বপ্নপূরণের সারথী হতে চাই এবং আজকে আপনাদের জন্য অনেকগুলো নতুন গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের অনেকগুলো ইউনিট আছে, তার মধ্যে মাজদা এক্সেলা আছে, এটা কিন্তু খুবই রিসেন্ট রেজিস্ট্রেশন, 2022 রেজিস্ট্রেশন, 22 সালের রেজিস্ট্রেশন। হ্যাঁ, 12 মডেল, 22 রেজিস্ট্রেশন। সিরিয়াল কি? জি, সিরিয়াল নাম্বার কত একটু দেখিয়ে দেই সিরিয়ালটা। আচ্ছা, দেখেন একটু দেখান। ও 36, এটা ডিজিটাল প্লেট এখনো আসে? ডিজিটাল প্লেট এখনো লাগাই নাই, এটা খুবই কম ইউজ করেছেন ভদ্রলোক, ওনার শখের গাড়ি, এখন এটা মডেল চেঞ্জ করবেন আর কি। মডেল কত? এটা মডেল হচ্ছে 2012, 12 মডেল। জি, ওকে, তাহলে আমরা প্রিমিয়ম দিয়ে স্টার্ট করলাম ভাইয়া। হ্যাঁ, আর যে যে গাড়িগুলো আজকে লাইভে দেখাবো সেই গাড়িগুলো একটু সংক্ষেপে বলে নেই। সো আজকে থাকছে 16 প্রিমিয়ম এফপিএক্স প্যাকেজ এবং রেড ওয়াইন কালার, প্রচুর কিন্তু আমরা নক পাইছি ভাইয়া 16 মডেলের এফপিএক্স প্রিমিয়ম রেড ওয়াইন কালার আছে কিনা। সো যারা এই ধরনের গাড়ি খুঁজছেন তাদের জন্য বেস্ট চলে এসেছে রেড ওয়াইন কালারের প্রিমিয়ম এফপিএক্স প্যাকেজ, এফপিএক্স প্যাকেজ। আচ্ছা, নেক্সট আজকে আরেকটা খুবই দারুণ একটা গাড়ি আছে, এক্সিও জি, এটা 2015 মডেল, 2021 রেজিস্ট্রেশন। গাড়িটা কিন্তু খুবই চমৎকার সিলভার কালার এবং এটা কিন্তু আপনার পুশ স্টার্ট। আচ্ছা, পুশ স্টার্ট, পুশ স্টার্ট, এক্সিওজি পুশ স্টার্ট, নিউ শেপের গাড়ি। জি, আচ্ছা। সো থাকছে হচ্ছে টয়োটা ভিটস, টয়োটা ভিটস আনরেজিস্টার্ড, জাস্ট কিছুক্ষণ আগে পোর্ট থেকে অ্যারাইভাল হয়েছে, এখনো কিন্তু ওয়াশ পলিশ কিছুই করা হয় নাই। এটা আপনার 1500 সিসি এবং এই শেপের ভিটস কিন্তু জেনারেলি নন হাইব্রিড পাওয়া খুবই টাফ, 1500 সিসি, আবার তেলের গাড়ি, তেলের গাড়ি, নন হাইব্রিড পাওয়ার টাফ, এটা কিন্তু নন হাইব্রিড ভ্যারিয়েন্ট। ম্যাক্সিমাম এই হিসাবে কিন্তু আপনারা হাইব্রিড ভ্যারিয়েন্ট পাবেন, বাট আমাদের এটা নন হাইব্রিড ভ্যারিয়েন্ট এবং দামটাও কিন্তু খুবই নাগালের মধ্যে, অনলি 21 লক্ষ টাকা আপনারা নতুন গাড়ি পেয়ে যাচ্ছেন। ওকে ওকে, নেক্সট হচ্ছে টয়োটা এলিয়ন দেখাবো, এটা 2008 মডেল, 13 রেজিস্ট্রেশন। কালারটা দেখছেন, রেড কালার, একদম রেড কালার এলিয়ন। সবগুলো গাড়ি কিন্তু একদম ইউনিক ইউনিক গাড়ি আছে, ইউনিক গাড়ি আছে এবং খুবই কালারফুল গাড়ি, সবগুলো গাড়ি কিন্তু সিম্পলি অসম। আর একটা জিপ আছে এখানে, টয়োটা ক্লুগার আছে, এটা 2005 মডেল, 8 রেজিস্ট্রেশন, বেজ ইন্টেরিয়র গাড়িটা। সো এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন 18.5 লক্ষ টাকায়। আমরা প্রিমিয়মটা দিয়ে শুরু করতেছি নাকি? ইয়েস ভাইয়া, এটা মডেল হচ্ছে 2016, 2016 মডেল, দিস ইজ অরিজিনাল এফপিএক্স প্যাকেজ, ফর দ্যাট রিজন আপনারা পেয়ে যাবেন এলইডি হেডলাইটস, বডি সেন্সর, বডি সেন্সর, ইমার্জেন্সি ব্রেক, ইমার্জেন্সি ব্রেকিং, এইচআইডি হেডলাইটস, ভিতরে আসেন, বেজ ইন্টেরিয়র, এটা কিন্তু আপনারা ওই পাশ দিয়ে দেখাবো, এটাতে সিট পাওয়ার অ্যাভেলেবল আছে। জি, এবং কালারটা কিন্তু খুবই চমৎকার রেড ওয়াইন, এবং আপনার এই গাড়িটাতে আপনার বডি সেন্সর আছে। আরেকটা জিনিস আছে সেটা একটু পরে বলতেছি, এই যে সিট পাওয়ারটা একটু দেখাই দেই। জি, পাওয়ার সিট আছে প্যাকেজ, তার কারণে সিট পাওয়ার আছে এবং এখানে আইডল স্টপও আছে, এই দেখেন খুব চমৎকার একটা অ্যান্ড্রয়েড চেয়ার ইনস্টল করা রয়েছে এবং এটা যে অরিজিনাল এফপিএক্স তার অন্যতম প্রমাণ হচ্ছে গিয়ার শিফটারে উডেন আছে। আচ্ছা, এখানে? জি, এই যে এখানে আপনার উডেন থাকবে যদি আপনার অরিজিনাল এফপিএক্স হয়, এবং এটাতে আলপিনার অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগানো আছে, নিকেলের হ্যান্ডেল রয়েছে। ভাইয়া, এই গাড়িটার মধ্যে আপনার একজন লেখছে এলিয়নের দাম, বলতেছি ভাইয়া লালটা বলতেছি। আচ্ছা, ইঞ্জিনটা আগে দেখাবো নাকি ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ, ইঞ্জিন কভারটা একটু খুলে দেন নাকি? আমরা রেড ওয়াইন কালারের 16 এই প্রিমিয়র ইঞ্জিনটা এখনই দেখাইতেছি, এলিয়নের দামও বলতেছি ভাইয়া, একটু ওয়েট করেন, সব কিছু দেখাবো। আপনারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার দেন, আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর আসছি, অনেক দূর, এবং আমরা চাই আপনাদেরকে সাথে নিয়েই বহু দূরে যাব।
গাড়িটাতে এলপিজি করা আছে, এটাই বলতে চাইছিলাম। আরেকটা জিনিস আছে, এটা সিকোয়েন্সিয়াল এলপিজি করা। সো আপনারা যারা প্রিমিয়ো কিনে এলপিজি করবেন, এখানে এলপিজির টাকাটা আপনার সেভ হবে এবং বিশাল বড় একটা অ্যামাউন্ট কিন্তু আপনার বেঁচে যাচ্ছে। গাড়ির কালারটা খুবই সুন্দর এবং কন্ডিশন তো আপনারা দেখলেন, এই হচ্ছে মার্সেল। সামনের অবস্থাটা দেখেন, আমরা একদম 100% অ্যাক্সিডেন্ট ফ্রি গাড়ি, মানে এর কোনো ডাউট নাই। আচ্ছা, কারণ জেবি অটো কখনোই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি পারচেজ করে না। ওকে, ঠিক আছে। এই গাড়িটার প্রাইসটা একটু বলে দেন। এটার দাম হচ্ছে একদম খুবই সুন্দর চমৎকার একটা প্রাইস, 31,50,000 টাকা। FEX প্যাকেজ, রেড ওয়াইন কালার, প্রিমিয়ো উইথ সিকোয়েন্সিয়াল এলপিজি। জি, আচ্ছা, এরপর নেক্সট আমরা মাজদা এক্সেলটা দেখাবো। মাজদা 2012 মডেল এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে 2023 সালে, না 22 সালে, সরি 22 সালে রেজিস্ট্রেশন, 22 প্রজেকশন আছে। এবং এখানে দেখেন একটা, এটা কিন্তু খুবই চমৎকার। এটার যে আপনার নিচে যে বডি কিটটা লাগিয়েছে, এটা একটা রেড লিপস আছে কার্বন ফাইবারের, অত্যন্ত চমৎকার। গাড়িটা একদম খুবই লো মাইলেজের গাড়ি এবং খুব যত্ন করে ইউজ করেছেন ভদ্রলোক। সিসি 1500, 1500 সিসি। জি, আচ্ছা, এবং পিছনে একটা স্পয়লারও কিন্তু আছে, দেখেন খুবই চমৎকার স্টাইলিশ একটা স্পয়লার লাগাইছে এটার মধ্যে, যার কারণে এটাকে একটু স্পোর্টস স্পোর্টস ভাব লাগতেছে। জি, 12 মডেল এবং এটা কিন্তু আপনারা দেখেন এক্সস্ট এই পাশে একটা এক্সস্ট আছে। আচ্ছা, সবাই একটু লাইভে শেয়ার দেন প্লিজ। এক্সেলাটা তেলের গাড়ি নাকি গ্যাস ভাইয়া? অরিজিনাল অকটেন ড্রাইভ। ওকে, এটা অরিজিনাল তেলে চালিত 1500 সিসির গাড়ি। ইন্টেরিয়রটা কিন্তু খুবই চমৎকার, নিট অ্যান্ড ক্লিন। ক্রুজ কন্ট্রোল রয়েছে গাড়িটাতে, স্টিয়ারিং কন্ট্রোল রয়েছে, এন্ড গাড়িটা কিন্তু একদম 100% ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আপনারা। আচ্ছা, সিলভার কালার এবং দেখেন, এবং লুকিং গ্লাসের উপরও একটা জিনিস দেখাই, এখানে কিন্তু আপনার লুকিং গ্লাসের উপরও আপনার আরো একটা গ্লাস আছে, মানে আপনার সক্করণী লাগাইছে। এটা পিছনের জিনিস যেন খুব ক্লিয়ারলি আসলে ভিজিবল হয়, এবং গাড়িটা কিন্তু এ টু জেড সবকিছু অরিজিনাল রয়েছে। দেখেন, গ্লাস চেঞ্জ হলে কিন্তু এই যে হিটের যে সেন্সরগুলো ছিল, ডিফগিং সেন্সর, এই সেন্সরগুলো থাকতো না, বাট স্টিল এই সেন্সরগুলো কিন্তু এক্সিস্ট। ঠিক আছে, একজন ভিভো গাড়িটা জানতে চাইছে, আমরা বলবো। জি ভাইয়া, এক্সেলার প্রাইসটা ভাইয়া? এক্সেলার একদম প্রাইসটা, লেট ইট গো প্রাইস হচ্ছে 1,450,000 টাকা, 1,450,000 টাকা। আপনার 12 মডেল তেলের গাড়ি মাজদা এক্সেলা, রেজিস্ট্রেশন 2022, এবং এটার স্পোর্টস মডিফিকেশন আছে। আপনার এটা কেনার পরে নতুন করে মডিফিকেশন করার কিছু নাই, অথবা কিছু নাই, স্পয়লার পেয়ে যাচ্ছেন, এক্সস্টটা অত্যন্ত চমৎকার, খুবই সুন্দর, একদম এ টু জেড। আচ্ছা, সো 1,450,000 টাকা এই গাড়িটার লেট ইট গো প্রাইস। আচ্ছা, এরপরে আর কি দেখবো? মাজদা এক্সেলা প্রিমিয়র একটা ইনফরমেশন দিয়ে দেই আপনাদেরকে। সো এইটারও কিন্তু গ্লাস থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং কিন্তু একদম 100% অরিজিনাল। ঠিক আছে, একদম অরিজিনাল গ্লাস এই গাড়িটা। সো এইটাও আপনারা পেয়ে যাবেন অনলি 31,50,000 টাকায়। ভিস্তার দাম একজন জানতে চাইছে, আর একটা গাড়ি দেখাই আমি। নেক্সট হচ্ছে একটা এক্সিও দেখাচ্ছি, এটা পুশে স্টার্টের একটা এক্সিও গাড়ি দেখাই। এটা জি এডিশনের এক্সিও, নিউ শেপের 2015 মডেল, 21 রেজিস্ট্রেশন। একটু ড্রাইভিং সাইড থেকে পুশটা দেখিয়ে দেন কাইন্ডলি। জামের ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি জিজ্ঞেস করি না, এটা আপনার এক মানে ভালোবাসার ভাই জিজ্ঞেস করছে। সো পুশ স্টার্ট, এই হচ্ছে পুশে স্টার্ট, সফট টাচ এসি প্যানেল রয়েছে গাড়িটাতে। জি, এসি প্যানেলটা সফট টাচ, নিকেল হ্যান্ডেল রয়েছে, পিছনে আপনার হ্যান্ড রেস্ট, আর্ম রেস্ট রয়েছে। অরিজিনালি এক্সিও জিতে যেটা থাকার কথা এটাতে আছে, গ্লাস জেনুইন আছে। এবং অনেকেই চাচ্ছিলেন যে ভাইয়া আমাকে একটা পুশ স্টার্টের এক্সিও গাড়ি দেন, তাদের জন্য সিলভার কালারের এই গাড়িটা। মডেল কত ভাইয়া? এটার মডেল হচ্ছে 2015, 15 মডেল, আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন হচ্ছে 21। এই গাড়িটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস হচ্ছে 1,780,000 টাকা। মডেল 2015 আর রেজিস্ট্রেশন 2021, 1,780,000 টাকা, গ্লাস জেনুইন আছে। এরপর আসলে আমরা একটু টয়োটা ভিটজ গাড়িটা দেখাই। টয়োটা ভিটজ গাড়ির চাবিটা কই? এই দেখেন, এটা হচ্ছে আনরেজিস্টার্ড ইউনিট, এটা পোর্ট থেকে আসছে এবং এটার মধ্যে অনেক ধুলাবালি আছে, একটু মুছে দেই। এটা আসলে পোর্ট থেকে আনার পরে ধুলাবালি লাইগে আছে যেভাবে আসলে আসছে। এই দেখেন, এখনো পোর্টের নাম নাম্বার টাম্বার লেখা। এটা তেলের গাড়ি এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা কিন্তু দুইটা চাবি একসাথে চলে এসেছে, দুইটা চাবি আসছে। এখন এর ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু দুইটা চাবি পাওয়া যায় না, একটা আসে তারপর আরেকটা অনেকদিন পরে আসে। পিছনেরটা খুলে দেবেন এখন। এই যে নেন, এই দেখেন, আমরা একটু ভিতরটা দেখাই। বাইরেটা একটা ধুলাবালি থাকে কারণ এটা পোর্টে থাকে, বাট ভিতরটা দেখেন এখন একদম চকচকা ঝকঝকা নতুন, দেখছেন। এ হচ্ছে আপনার তেলের গাড়ি, অনেকেই লেটেস্ট মডেলের তেলের গাড়িগুলো খোঁজেন। টয়োটা ভিটসের এই গাড়িটা 100% অরিজিনাল তেলের গাড়ি আছে,
এবং ভিতরটা অনেক সুন্দর, এবং এটাতে আইডল স্টপ আছে, আছে ইমার্জেন্সি ব্রেক, আছে ড্যাশ ক্যাম, এটার মধ্যে অনেক কিছু আছে যেটা আপনি মানে অনেক ফিটস গাড়িতেই পাবেন না। একটু সামনে গিয়ে দেখাইতে পারলে আরো ভালো হইব। কোন দিক দিয়ে যাবো দেখি, এই দেখেন সিটগুলো দেখছেন অনেক চমৎকার এবং খুবই আরামদায়ক সিট দিছে। এটাতে আইডল স্টপ আছে, ওই যে ওইখানে দেখেন এ অফ লেখা আছে, এবং আমরা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি অনেক ক্লিয়ার। এবং সামনে থেকে একটু আসেন, এই যে দেখেন পোর্টের গাড়ি, আনরেজিস্টার্ড, ওই যে ইমার্জেন্সি ব্রেক আছে, ড্যাশ ক্যাম আছে, এবং এটা পোর্ট থেকে সরাসরি চলে আসছে জেবি অটোতে। প্রজেকশন লাইটও আছে, একদম লেটেস্ট মডেলের বডি সেন্সর আছে, মানে এটার মধ্যে ভাই সব দিয়ে দিছে। মডেল হচ্ছে আপনার 2019, এবং এই গাড়িটার প্রাইসও কিন্তু আপনার মাত্র 21 লক্ষ টাকা। আনরেজিস্টার্ড নতুন গাড়ি, এটা কিন্তু ইউজ না। এরপরে ক্রুগারটা দেখাই যাবার ভাই, এটার মডেল হচ্ছে 2005, ভিতরে বিস্কিট কালার, পাঁচের মডেল এবং ভিতরে বিস্কিট কালার। জেবি অটো শোরুমটা হচ্ছে আপনার কারওয়ান বাজার ওয়াসা ভবন, ঠিক তার অপোজিটে স্টার হোটেলের পাশে। ফোন নাম্বার আছে, এটা 2005 মডেল, 8 রেজিস্ট্রেশন। এই গাড়িটা কিন্তু আপনার খুবই চমৎকার বেজ ইন্টেরিয়র, এবং ইভেন স্টিয়ারিংটাও বেজ ইন্টেরিয়র পাওয়া কিন্তু আজকাল খুব ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সো বেজ ইন্টেরিয়র খুব লিমিটেড এডিশনের গাড়িগুলোতে আসে, এন্ড যারা আপনারা একটু নিজেকে অ্যারিস্টেটিক গাড়ি চালাতে পছন্দ করেন অথবা একটু ভারী গাড়ি ইউজার যারা আছেন, তাদের জন্য এই অল্প বাজেটের মধ্যে বেস্ট একটা ফিচার হচ্ছে টয়োটা ক্লুগার। এন্ড এটা কিন্তু এল সিরিজের ইউনিট, যেটা আপনার হর্স পাওয়ার কিন্তু ভি থেকে একটু বেশি থাকে। আচ্ছা, রিজন যারা অফ রোডিং করতে চান অথবা লং জার্নি করতে চান, স্পেশালি হিল ট্র্যাকসে ডিউটি করাতে চান গাড়ি দিয়ে, তাদের জন্য অনেক ভালো একটা অপশন হচ্ছে এই টয়োটা ক্লুগার গাড়িটি। কত টাকা দাম চাচ্ছেন? এটা প্রাইস হচ্ছে 18.5 লক্ষ টাকা। 18.5 লক্ষ আস্কিং, আসলে কমবে ইনশাল্লাহ, আসলে কমবে। এবার একটা এলিয়ন, অনেকবার কমেন্ট করছেন এক ভাই এলিয়নের প্রাইস নিয়ে, এটা হচ্ছে 2008 মডেল, কিন্তু গাড়িটা দেখেন কতটা ফ্রেশ আছে। 8 এর মডেল, টায়ারগুলো বোধহয় নতুন লাগাইছে ভদ্রলোক। এটা কিন্তু অরিজিনাল অকটেন ড্রাইভ, কখনো এলপিজি বা সিএনজি কনভার্সন করা হয়নি। তেলের গাড়ি, পুশ স্টার্ট, অকটেন ড্রিভেন, কালার রেড। এবার এই যে সামনে থেকে একটু দেখেন, রেজিস্ট্রেশন মনে হয় 13 ভাইয়া, জি 13, 8 এর মডেল, 13 রেজিস্ট্রেশন করা টয়োটা এলিয়ন, এবং অরিজিনাল অকটেন ড্রিভেন। ঠিক আছে, গ্লাস কিন্তু আপনার এখনো এই যে দেখেন অরিজিনালটাই আছে, সবকিছু অরিজিনাল। আমাদের এখানে গাড়ির গ্লাসগুলো 100% অরিজিনাল থাকে, কখনো কখনো হয়তোবা গ্লাস চেঞ্জ হয়ে থাকে, সেই গাড়িগুলো যেগুলো চেঞ্জ হয় আমরা কিন্তু ওগুলো ডিক্লারেশন দিয়ে দিই যে এটার সামনে ফ্রন্ট গ্লাস চেঞ্জ আছে। ফ্রন্ট গ্লাস চেঞ্জ মানেই যে আপনার গাড়ি খারাপ অথবা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে এমনটা নয়। কখনো কখনো ধরেন পাথরের কুচি পড়ে গ্লাসটা ক্র্যাক হয়ে যায়, সেই ক্র্যাক সহ গাড়ি তো আর শোরুমে ডিসপ্লে করা যায় না। সেই সর্বস্ত কেসে আমরা আগেই ডিক্লারেশন দিয়ে থাকি যে ভাইয়া এটার এই হিস্ট্রি ছিল, সো আপনি এটা যদি অ্যাকসেপ্ট করেন তাহলে নিতে পারেন। ঠিক আছে, এলিয়নের প্রাইসটা কত ভাইয়া? এলিয়নের প্রাইস হচ্ছে আপনার 18,80,000 টাকা। 18,80,000 পুষের গাড়ি, তেলের গাড়ি, এবং অলমোস্ট ফিক্সড প্রাইস। আচ্ছা, তো আসলে সামান্য অনার করার স্কোপ থাকছে আমাদের। তো আজকে কিন্তু আপনারা অনেক ভ্যারাইটির গাড়ি দেখলেন, ম্যাক্সিমাম আমরা এসইউভি দেখিয়েছি আগে বিগত লাইভগুলোতে, আজকে কিন্তু আপনাদের পছন্দের জন্য অনেক সেডান চলে এসেছে, এবং অনেকদিন পর সোনামণিদের স্কুল ওপেন হয়েছে। তো যারা প্যারেন্টসরা চাচ্ছেন যে কিডসদের জন্য গাড়ি কিনবেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, ইনশাল্লাহ বেবির জন্য গাড়ি নিলে আমরা আপনাকে যথাসম্ভব অনার করার চেষ্টা করব। স্টুডেন্ট হইলেই আপনাদের জন্য সর্বোচ্চটা দেওয়া যাবে ছাড়। ভালোবাসা অবিরাম জেবি অটোর জন্য। আপনারা যারা এখান থেকে গাড়ি কিনতে চান, নাম্বারটা সেভ করে রাখেন, স্ক্রিনে দেওয়া আছে। আপাতত বিদায় নিলাম। হ্যাঁ, একজন লিখছে টয়োটা প্রিয়াস, না ওইটা বিক্রির জন্য না, তবে এইরকমই একটা গাড়ি আছে 16 মডেল, লাগলে যাওয়ার সাথে যোগাযোগ করেন। ভালো থাকেন সবাই, আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।